ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্নভাবে দেশ থেকে পালিয়েছে সাবেক মন্ত্রী এমপি সহ দলটির অনেকেই। নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও দেশ ছেড়েছেন, ভারত হয়ে তিনি গেছেন সংযুক্ত আরব আমিরাতে, এই খবর জানিয়েছে দৈনিক সমকাল। এ বিষয়ে আরও তথ্য থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনে নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। মঙ্গলবার আরব আমিরাতের আমাজন সিটি সেন্টারে তাকে দেখা গেছে। রাত 9টায় শপিং সেন্টারটিতে তাকে ঘুরতে দেখেন প্রবাসীরা। তার সঙ্গে বোরকা পরিহিত দুজন নারীকেও দেখা গেছে। তিনজনের হাতে লাল সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে এই সুতা বেঁধেছেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, আইফোন 16 প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান একটি মোবাইল অপারেটরের প্রতিষ্ঠানে যান। এ সময় তিনি শপিং সেন্টারটিতে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন। সম্প্রতি তাকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায়। জানা গেছে, সরকার পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তায় রাতের আধারে বোরকা পরে ভারতে পালিয়ে যান। সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন তিনি। শামীম ওসমান ও তার ভাই এ কে এম সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে। দেশটির অ্যামাজন প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে ধারণা করা হচ্ছে। 2017 সালে আমিরাতে আজমান প্রবাসী ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু হাই স্কুল প্রতিষ্ঠার জন্য 1 লাখ দিরহাম অনুদান ঘোষণা দিয়ে আলোচনায় আসেন নারায়ণগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান।